দিনে গরম থাকলেও শেষ রাতের দিকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাসে শীতের আবহ বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। আবহাওয়ার এই তারতম্যে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এতে গত কয়েকদিন ধরে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। শয্যা সংকটে শিশু ওয়ার্ডের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আশপাশের জেলা পঞ্চগড় ও দিনাজপুর থেকেও রোগী আসছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালে। এতে হাসপাতালটিতে রোগীর চাপ বেড়ে গেছে কয়েক গুণ। আজকে দুদিন ধরে হাসপাতালে নিউমোনিয়া জ্বর হয়েছে, আমার মেয়ের ডায়রিয়া, এবং হসপিটালে কোনো জায়গা নাই, বাইরে দাঁড়ায় দিতে হয়। এখানে যে পরিবেশ, আমরা মনে করি যে সুস্থ বাচ্চাগুলো কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়তেছে। সিট ক্যাপাসিটি কম, সিট ক্যাপাসিটি নাই, শুধু ফ্লোরগুলোতে থাকতে হচ্ছে। এই অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। সব সাবধান হওয়া যাবে, একটাই মানুষ খেয়াল করে যে বাচ্চা ঘাম যেন খায় না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর দিনের বেলা হালকা কাপড়, রাতের বেলা একটু বেশ ঢাকা দিয়ে রাখতে হবে, যেন আর ঠান্ডা না লাগে। বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়ায় 86 জন এবং ডায়রিয়ায় 26 জন সহ 200+ শিশু ভর্তি আছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও।